প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? নাম রাবেয়া ইসলাম। রাবেয়া ইসলাম, খুব সুন্দর নাম। তো রাবেয়া আপু কি নামাজ কালাম পড়েন? তো প্রেম ভালোবাসা করেন? এখনো করেন নাই? বিয়ে শাদী হয়েছে? বিয়ে হয় নাই। তো রাবি আসলাম আমাদের ইউটিউবের সামনে কেন আসলেন? আচ্ছা, তো হেল্প সহযোগিতা তো একদিন দুই একদিনের হেল্প সহযোগিতা করে তার সারা জীবন চলতে পারবেন না? পারবেন আপনার তো বিয়ে, এখন বিয়ের বয়স হয়ে গেছে, ঠিক না? তো বিয়ে শাদী করবেন, তারপর আবার ছোট বোন আছে, ছোট বোনের তো একটা ভবিষ্যৎ আছে। তো ছোট বোন কি করে? খরচ কে দেয়? কি করেন আপনি? তো সেলাই মেশিনে কাজ করে সব চলতে পারে, পরিপূর্ণ হয়? একটা স্বামী যদি বা একটা জীবন সঙ্গী যদি জীবনে না থাকে, তাহলে জীবনে গিয়ে পরিপূর্ণতা আসে আসে না কিন্তু, ঠিক না? তো এখন কি বিয়ে শাদী করবেন? আচ্ছা, দর্শক আপনারা বিয়ের পাশে যোগাযোগ করুন।